শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রফিকুল ইসলাম। আমার একটা নিকনেম আছে, আমার বন্ধুরা দিয়েছিল, সেটা হল লিটল কমরেড। এই নামে অনেকেই আমাকে চিনে। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ, মার নাম আসিয়া খাতুন, ওনারা এখন আর কেউ নেই। আমার জন্ম ঢাকা, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিকানাটা হচ্ছে 48 আজিমপুর রোড ছিল, এখন আমি জানি না, আমার সাথে আসলে ওই এলাকার কোনো সম্পর্ক নেই, যোগাযোগও নেই, বলতে পারবো না। স্কুলের মিড লেভেলে ছাত্র তখনই আমরা, আমাদের আমার মতো অনেকেই ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি। আমি কোন স্কুলে পড়তেন? আমার স্কুল ছিল একাধিক স্কুল, একটা স্কুল ছিল ফরিদুদ্দিন সিদ্দিকী, যে স্কুলটাতে আমি শেষ করেছিলাম স্কুল, তার আগে নবকুমার স্কুলে ছাত্র ছিলাম। এই 66, 67 এই সময় আমি ছাত্রলীগের অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়ি। তখন আমি 7-8 এরকম সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িয়ে পড়ি। আমরাই প্রথম স্কুল কমিটিগুলো শুরু করি। এর আগে কোনো কোনো সংগঠনেরই স্কুল লেভেলে ছিল না। ঢাকা রেকর্ড বলে একটা কোম্পানি, গ্রাম ফোন রেকর্ড, ওরা ইয়ে করত, তারা একটা অ্যালবাম বের করেছে, রবীন্দ্রসঙ্গীত এসব ছিল আর। রবীন্দ্রসঙ্গীত তখন একটা বিপ্লবী ব্যাপার ছিল, কারণ ওগুলোর উপরে পাকিস্তানিদের একটা ইয়া ছিল, ওরা এগুলো বের করছে মোড়ক উন্মোচনের জন্য বঙ্গবন্ধুকে, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এসে বাংলা একাডেমির উপরে একটা ছোট্ট অডিটোরিয়াম ছিল, এখন আছে কিনা আমি জানি না, অডিটোরিয়ামে ওইটা মোড়ক উন্মোচন করা বঙ্গবন্ধু। আমরা ছিলাম, কোনো কারণ ছাড়া স্বাধীনতা স্লোগান দেওয়া শুরু করলাম। মূলত তখন ছাত্রলীগে যারা স্বাধীনতা কামী তাদের কথা বলছে। নিউক্লিয়াস এটা তো 62 সালে সিরাজুল আলম খান, আব্দুর রাজাক, কাজী আরেফ আহমদ, ওনারা করেছেন, তিনজন দিয়ে শুরু, ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মধ্য সাইটে এসে আমি এটার সাথে যুক্ত হয়ে গেছি, ছোট ছিলাম, বাট কেন যেন আমাকে তারা এটার সাথে যুক্ত করে নিয়েছে আমি বলতে পারবো না। ওরা কী দেখ কী মনে করে আমাকে করলো, কারণ ওই বয়সে একটা ছেলেকে স্কুলে পড়তাম, তারপরে আস্তে আস্তে এই কাজটা
করতে দিত, ও কাজটা করতে দিত, এইভাবে জড়ে আমাকে যেসব কাজ করতে দিত মূলত এগুলি প্রিন্টিং সংক্রান্ত। কতগুলো প্রেস ছিল ওনাদের কন্ট্রাক্টে, সেই প্রেসগুলোতে এইসব গোপন প্রচারপত্র এইসব ছাপা হতো, এগুলো নিয়ে আসা, এগুলো জায়গা মতো পৌঁছে দেওয়া, এইসব কাজগুলো আমি করতাম। কিছুদিন করাবার পরে বোধ হয় ওনাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে না ও পারবে। তো আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা দেশ স্বাধীন করব এবং সব কিছুকেই ওই দিকেই নিয়ে যাব এবং নিতাম তাই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের অন্য অন্য নেতারা যারা, ওনারা জেলে থাকার সময় অনেকে চেষ্টা করছে আওয়ামী লীগটাকে পাকিস্তান ফ্রেমওয়ার্কের মধ্যে পলিটিক্সে ঢোকানো, পিডিএম পিডিপি ইত্যাদি এইসব যে পাকিস্তানপন্থী যে জোটগুলো ছিল, দলগুলো ছিল, এগুলোর সাথে ইয়ে করা। একবার পাকিস্তান আওয়ামী লীগের একটা মিটিং ডাকা হলো, এই ডাকা হলো আব্দুল সালাম অ্যাডভোকেট, আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন, তো ওনার বাসায় মিটিং ডাকা হলো। পাকিস্তান থেকে আওয়ামী লীগের নেতারা আসছে, নওয়াবজাদা নাসিরুল্লাহ খান এবং এরকম আরও। সিরাজ ভাই আমাদেরকে বলল এটার তো করতে দেওয়া যাবে না, ঠেকাতে হবে, ইট ইজ এনাফ। উনি বলছেন না বাকিটা আমরা কী করতে হবে এটা আমরা বুঝে ফেলেছি। ওই বাড়িতে যে এইটা বলতে খারাপ কেন না, তখন একটা ভালো কাজের জন্য অনেক সময় খারাপ কাজ করতে হয়। এই সময় যে আমরা রীতিমতো ম্যান হ্যান্ডেল করছি তাদেরকে, এই নেতাদের বের করে দিছে ওই সালাম খানের বাড়ির থেকে, এরা তো ভয়ের চোটে চলে গেছে। মিটিং তো পণ্ড হয়েছে, আমাদের উদ্দেশ্যটা ছিল মিটিং পণ্ড করা, ওই মিটিংয়ে তারা ডিসিশন নিত। তখন আর বঙ্গবন্ধুকে বেরও করা যেত না, আওয়ামী লীগের অন্য নেতাদেরকে বের করা যেত না, এই জিনিসটা অন্তত তখনকার মতো ঠেকানো গেছে। এইটা হইল বোধহয় 67 হবে, সময়টা ছিল তখন ছয় দফা আন্দোলনের একটা সময়। বঙ্গবন্ধু তিনি ছয় দফা দিয়েছেন, ছয় দফা দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করে এবং তার সহযোগী যারা ছিল আওয়ামী লীগের তাদেরকে অনেককে একে একে গ্রেপ্তার করে। তখন আওয়ামী লীগ সংগঠন হিসাবে দুর্বল হয়ে পড়ে, আওয়ামী লীগের ভিতরেও অনেকে এটা একটা দ্বিধাগ্রস্ত ছিল। সেই সময়টায় বহুলাংশে ছাত্রলীগের ওপর দায়িত্ব এসে বর্তায়, মেজরিটি অব দ্য স্টুডেন্ট লীগ এটা ছয় দফার সমর্থন করত। 68 সালে শুরুতে জানুয়ারি মাসে আমরা একটা লিফলেট করি, সেই লিফলেটটা ছিল বীর বাঙালি অস্ত্র ধরো পূর্ব বাংলা স্বাধীন করো। এই লিফলেটিংটা রিলেশনে এসবি পুলিশ একদিন আমাকে অ্যারেস্ট করে, ওরা অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাকে ইন্টারোগেট করে 4 দিনের মতো, উইদাউট এনি ব্রেক ইন্টারোগেট করে, কতভাবে নানা কিসিমে তারা ইন্টারোগেট করে কিছু বের করা যায়। আমি চেষ্টা করেছি রেজিস্ট করার জন্য, অর্থাৎ পাশ কাটাবার জন্য নানানভাবে ইয়া করে করার চেষ্টা করেছি। তখন আগরতলা মামলার একটা ব্যাপার ছিল, ওরা যদি একটা রিলেশন তৈরি করতে পারে এই লিফলেটটার সাথে ওই মামলার যে অভিযোগগুলো, হ্যাঁ এইগুলোর সাথে যদি একটা রিলেশন তৈরি করতে পারে তাহলে তখন তারা বলতে পারবে যে মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ এরা সিসিশনের জন্য এই রকম কাজ করতেছে, এই দেখো প্রমাণ। তো আমাকে জেলে পাঠিয়ে দিল ডিটেনশন ওয়ার্ডার অফ দি গভর্নর, এটা ছিল 68 সালের জানুয়ারি মাসের 20-24 সামথিং লাইক দ্যাট, একজ্যাক্ট ডেটটা আমার মনে নেই। জেল নিয়ে আমাকে একটা হোল 20 হাজত বলে, সেলের এক একটা নাম দেয়া আছে, হোল 20 সেলে যখন আমাকে নিল সেখানে আশপাশে আর কেউ ছিল না, আই ওয়াজ অ্যালোন, একেবারে একা, খাবার দিয়ে যেত। তা আমি বললাম যে লোক নাই জন নাই আমি কার সাথে কথা বলবো, তা আমি একটু রেগে গেলাম। তারপরে কয়েদি বাট বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ও যা খব ইয়া দিল, তো আসলো ওদের অথরিটি আর কি জেল পুলিশের, বললো আপনার কী সমস্যা, ভালো ব্যবহার করতো, খারাপ ব্যবহার করেনি। তা আমি বললাম এইভাবে কীভাবে একটা মানুষ থাকে, বলতো যে সাহেব আমি একটা উপকার করি আপনাকে, আপনারও লাভ হবে। আমি বললাম কী, তো বললো আমি কিছু বই এনে দিই আপনি বই পড়েন।
এতে আপনার উপকার হবে এবং সময়টাও কাটবে, একাকিত্ব দূর হবে ইত্যাদি, এইগুলো বলল। কী আর করা যাবে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে দেন। বিকেলবেলা বেশ কয়েকটা বই এনে দিল, ভালো ভালো বই। ওয়ার অ্যান্ড পিস আমি জেলখানায় বসে পড়ি, আমি এমিলিও জলার সেটা ওখানে পড়ি, এইরকম অনেক বই। এই করে প্রায় 3 মাস চলে গেছে ওই ইয়াতে সেলে। 3 মাসের মতো ওইখানে আমি এই সলিটারিতে ছিলাম, পরে জানলাম আর কি ইট ওয়াজ এ বর্ডার। এর মধ্যে আমার কিন্তু জানুয়ারি মাস, তো এর কদিন কিছুদিন পরেই আমার পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, জেলের ভিতরেই পরীক্ষা দিয়েছে। জেল গেটে আর কি একটা সেন্টার আছে, সাব সেন্টার বলা যেতে পারে। জীবনের প্রথম পরীক্ষা সেটা আমি দিছি জেলে। এরপরে জেলে থাকতেই তো কলেজে ভর্তি হওয়ার ব্যাপার শুরু হয়ে গেছে, আমার বন্ধুরা এগুলি সব ব্যবস্থা করছে। তখনকার কায়দে আজম কলেজ, এখন সরওয়ার্দী কলেজ, ওই কলেজ। আর এটা আমার এই কেসটা তো নর্মাল কেস ছিল না, ক্যান্ডিডেটই নাই, তার নামে ভর্তি হচ্ছে, বলা হইল সে জেলের ভিতরে। এটা সব কলেজ তো আর নেবে না, ওরা বলল ঠিক আছে। আর ওই কলেজের প্রিন্সিপাল ছিল ফাতমি সাহেব, এক নন বেঙ্গলি, উনি নিয়েছেন বছরে অন্তত একবার আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন রাউন্ড ডে। ওনাকেও অন্যান্য রাজবন্দীরা যেমন বলছে, নন বেঙ্গলি, আমাকে জিজ্ঞেস করলো আপনার অসুবিধা কী। আমি বললাম অসুবিধা এই, আপনি বুঝতে পারেন, আপনি জাস্ট নিজে বোঝার চেষ্টা করেন, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কী হতো। I am facing that type of problem. How can I live here alone? ওই দিনই বিকেলবেলা আমাকে মুখ করল। ওল্ড হাজিদ বলে একটা জায়গা ছিল, ওখানে 7-8 জন ছিল। ওটা খারাপ না, সামথিং লাইক বাংলো। যে রাজবন্দীরা ছিল সবাই যে আওয়ামী লীগের তা না, তারা বিভিন্ন জায়গায় ছিল, বিশেষ করে ওল্ড হাজিদ এবং 1-2 খাতা বলতো, ইয়ার্ড মানে বড় হল রুমের মতো, ওখানে অনেকেই থাকে। শেখ সাহেব থাকতেন হচ্ছে দেওয়ানিতে, তখন শেখ সাহেবকে নিয়ে গেছে আগরতলা ক্যান্টনমেন্ট। বিভিন্ন কমিউনিস্ট পার্টির লোকজন ছিল, মনিসিং ছিলেন, এমন হক সাহেবের ভাই আব্দুল হাই, যশোর এলাকার ওদিকের লোকরা চিনবে, উনি ছিলেন একটা কলেজের প্রিন্সিপাল। বেশ কিছুদিন রইলাম ওখানে, ওখান থেকে একদিন নিয়ে গেল 1-2 খাতা ওয়ার্ড। সেই ওয়ার্ডে অনেক প্রিজনার, জিতেন ঘোষের মতো লোক, সত্যেন দা, রণেশ দার মতো লোক ছিলেন সেখানে, মণিকৃষ্ণ সেন, সবগুলো নাম আর এখন আমার মনে নেই। এরা ছিল কমিউনিস্ট পার্টির, 68 সাল। এর মধ্যে বাংলা বাইরে আন্দোলন শুরু হয়ে যায়, 69-এ আন্দোলন তো চলল। আমাদের তো আসলে ওই রকম কোনো রোল প্লে করার সুযোগ কম ছিল। তারপরে আমরা চিৎকার করতাম, স্লোগান দিস জেলের ভিতরে, এইটুক ইজ ভেরি অফেন্সিভ। কোনো অ্যারেস্ট করে যখন জেলে নিয়ে আসতো, তখন আমরা ভালোভাবে ট্রিট করার জন্য ইত্যাদি আমরা প্রেশার করতাম। প্রতিদিনই প্রায় কেউ না কোনো প্রোগ্রাম থাকলে কাউকে না কাউকে জেলে দেখা যেত আর কি। সেই সময় আমাদেরকে জেল থেকে, এটা আন্দোলনকারীদের একটা দাবি ছিল, রাজবন্দীদের মধ্যে বঙ্গবন্ধু তখন এখানে নাই, জেলে নাই, আমি যাওয়ার আগ পর্যন্ত ছিলেন, কিন্তু আমাদেরকে রিলিজ করা হলো। গণঅভ্যুত্থান হয়ে গেছে কিন্তু তখন, আমরা যখন বেরিয়ে আসলাম, আমার কাছে মনে হয়েছে, এটা আমার ফিলিংস, মনে হয়েছে এটা আরেকটি বাংলাদেশ। যে দেশটি আমি দেখে গেছিলাম, আমার কাছে মনে হলো যে এখন আর সেই দেশটি নেই। রাজ্জাক ভাই আমাদের সাথে ছিলেন, আব্দুর রাজ্জাক, শেখ ফেরত মনি ওনারা ছিলেন। রাজ্জাক ভাই আমাকে বলতেছে, রফি তোর কী মনে হয় বলতো। আমি বললাম রাজ্জাক ভাই কেমন যেন সব চেঞ্জ হয়ে গেছে। সে বললো হ্যাঁ সব চেঞ্জ হয়ে গেছে। আমার বাবা অসুস্থ ছিলেন তখন, মাসে অন্তত একবার দেখা যেত। আমার বোন, মামার বড় বোন, এরা যেতেন। যে এটা একদিকে প্রাইডের ব্যাপার তাদের কাছে, যে তাদের ছেলেরা ছেলে দেশের জন্য, তখন এই ভোটটা ছিল রাজনীতিতে দেশের জন্য, এখন নেই, এটা একটা ব্যাপার। আর শঙ্কা তো থাকে কি করে ওরা। একেবারে শেষের দিকে আন্দোলন শুরু হলো, তখন তাদের একটা বোধ আর আসলো যে না ছাড়া পাবে। আমরা সব কিছুকে স্বাধীনতার দিকে লক্ষ্যে
নিয়ে যাওয়ার চেষ্টা করতাম বঙ্গবন্ধু বেড়ে হওয়ার পরেও এই জয় বাংলা স্লোগান নিয়ে। শুরু হয়েছে 1969-এ, কিন্তু 1970-এ এটা খুব ম্যাচিউরড হয়েছে। আমরা জেল থেকে বেরিয়ে 1969-এর প্রথম দিকে আন্দোলনের পরে পরে কিছুদিন পরে এই জয় বাংলা স্লোগানটা আমরা বের করি। এটা ছিল একটা প্রতিযোগিতার জায়গা। আমাদের বন্ধুরা জাতীয় ইউনিয়নের এরা স্লোগান দিত জয় সর্বহারা। তা আমরা বললাম ভাই আমরা দেবো না কেন, আমরা একটা দিই, কী দেয় কী দেবো কী দেবো, এটা পূর্ব পরিকল্পিত ছিল না। ওইটা হলো ইনস্ট্যান্টলি ওই মিছিলের মধ্যেই এই স্লোগান করেছে। তো একজন বলল কারোর সাথে কোনো আলোচনা না করে এই স্লোগান যদি দিই কেন, সিন্ধিরা যদি দিতে পারলে আমরা দিতে পারবো না কেন। এটা খুব দ্রুত আলোচনা হচ্ছে আর কি, সিন্ধিরা দিতে পারলে, সিন্ধিরা তো জিএ সিন্ধি স্লোগান দিত, জিএম সাইদ সিন্ধির নেতা, কেন এটার ইম্প্যাক্ট সারা দুনিয়া তখন আমাদের দিকে তাকানো, মানে ছাত্রদের দিকে। বঙ্গবন্ধুরও খুব ঘনিষ্ঠ লোক, তখন কী করে গিয়ে দেই আফতাবউদ্দিন আহমেদ, ও খুব ভালো স্লোগান দিত, আমার সিনিয়র, এই স্লোগানটা তুলল জয় বাংলা। আমরাও বললাম জয় বাংলা কয়েকজন, এভাবে ওই স্লোগানটা এই আমরা দিচ্ছি, যেমন এই যে আমরা জয় বাংলা স্লোগানকে পপুলারাইজ করছি। এই রিক্সাওয়ালাকে আমরা, এই যে রিক্সা এদিকে আসো, আমরা বললাম এই যে জয় বাংলা এদিকে আসো। এই জয় বাংলা শব্দটা রাস্তার মানুষকে শোনানো আর কি, এটি হলো উদ্দেশ্য। শুনতে 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 একটা সময় এটা অ্যাকসেপ্ট করে নেবে। প্রথম এসে গলা ধাক্কা খেলাম আমি, তখন ছাত্রলীগের নেতা বনেদি পরিবারের ছেলে, নামটা বললাম না, সে এসে আমার একটা রীতিমতো ধাক্কা দিয়ে ইয়ার থেকে বের করে দিয়ে বলতেছে এইগুলি কী। উনি খুব ভদ্র, কিন্তু তখন রুলু হয়ে গেলেন। এইভাবে আমরা পদে পদে কিছুদিন এই স্লোগানটা দিতে যেয়ে বাধাগ্রস্ত হয়েছে, এবং এই বাধাটা এসছে হলো আওয়ামী লীগের। একবার পল্টনে আমি সিটি আওয়ামী লীগের মিটিং জনসভা, ওই জনসভায় কোথায় বঙ্গবন্ধু বক্তৃতা দিছিলেন গাজী গোলাম মোস্তফার জামানা। তো গাজী গোলাম মোস্তফা ওই প্যান্ডেল ট্যান্ডেল এগুলি দেখতে আসছে, আমরা করছি কি একটা ব্যানার লিখেছি জয় বাংলা, আর কিছু না শুধু জয় বাংলা, ওইটা নিয়ে টাঙিয়ে দিছি। গাজী গোলাম মোস্তফা এসে এসে তো রেগে গেছে, ওইটা দেখে বলতেছে এটা কে লাগাইছে, খোলো এটা। তা আমরা তো ছিলাম, আমরা জানি তো এটা করবে, সে যে খুলতে গেছে ডেকোরেটরের লোকজন বা যারা স্টেজটা বানাচ্ছিল ওরা খুলতে গেছে। আমরা বলি ওই খোলবা না, ওই কাজের সামনে খোলবা না, হাত দিবা না ওটার মধ্যে। আমাদের দেখে তো সে চিনল, আমরা চেনামক কিন্তু তখন, তোমরা কী আরম্ভ করছো, কে বলছে তোমাদের কে এগুলো লাগাতে। আমরা বললাম আমরা লাগাইছি, আমাদের ইচ্ছা, মিটিং কি তোমাদের। আমি বললাম যারই মিটিং হোক এটা রাগ থাকবে জয় বাংলা। এই নিয়ে সে খুব রাগ উষ্মা প্রকাশ করতেছিল। তারপরে আমরা দিলাম দৌড়, একটা ধড় করে একটা ইয়ে, সে ভয় পেয়ে যায় পিছন দিকে দিছে দৌড়। আমি এইটিগুলি উদাহরণ হিসেবে বললাম। এইভাবে অনেক জায়গায় প্রত্যেক জায়গায় এই বাধাগুলো পেতাম আমরা। একটা স্টেজে যখন বঙ্গবন্ধু নিজেই এটা অ্যাকসেপ্ট করে নিছে, তখন আস্তে আস্তে এটা ডাই ডাউন করছে। পরবর্তী সময় আমি লিগো জয় বাংলা স্লোগানটা ব্যবহার করা শুরু করে। এটা ছিল আমাদের একটা ভিক্টরি, যে আমাদের আসলে তখন ইমিডিয়েট টার্গেটটা ছিল আওয়ামী লীগকে ইয়ে করা, ইনভলভ করা। 1970 সালে আমি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মেম্বার হয়েছি, দ্য ইয়াংগেস্ট ওয়ান। সেই সময় মাহফুজ ভাইদের সাথে কিন্তু আমার হ্যাঁ রিলেশনশিপ হয়েছে, জাকারিয়া ইউনো এরকম আরও অনেকে আছে। আরেকটা লক্ষ্য তখন আমাদের সামনে ছিল ছাত্রলীগকে দিয়ে স্বাধীন বাংলার বিষয়টাকে এন্ডোর্স করানো। মেজরিটি অফ দি স্টুডেন্ট লীগ তখন প্রো ইন্ডিপেন্ডেন্স, অন্যরা ছিল কি যে ওই ভারত যখন স্বাধীন হয়েছে তখন যে ভারত যে কায়দায় স্বাধীন হয়েছে এইরকম একটা নেগোসিয়েশন করে দেন দরবার করে স্বাধীন করবে, এটা তো হয় না, এটা পাকিস্তানিরা তো আর ব্রিটিশ না, তার চাইতে খারাপ ছিল। অগস্টে 1970 সালে আমরা ঠিক করলাম ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির এক্সটেন্ডেড মিটিং হবে। মিটিং হলো বলাকাতে, 42 বলাকা ভবন,
নুরে আলম সিদ্দিকী প্রেসিডেন্ট, আর শাহজাহান সিরাজ সেক্রেটারি। শাহজাহান সিরাজ তো আমাদের ছিল, নুরে আলম সিদ্দিকী আমাদের লোক ছিল না, স্বাধীনতা পক্ষের লোকও ছিল না। যদি স্বাধীন হয় হবে দেন দরবার করে, অনেকটা এরকম মিটিংয়ে আমরা একটা প্রস্তাব অফিসিয়ালি আনলাম, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ কী কী করা হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা এতটাই নিশ্চিত ছিলাম এটা পাশ করাবার ব্যাপারে যে আমরা ওইটাকে প্রিন্ট করে নিয়ে আসছিলাম। ওরা ছিল 11 জন টোটাল সেন্ট্রাল কমিটির, অ্যাবসলিউট মাইনরিটি আর কি। আমরা চাচ্ছিলাম যে এরা আনএনিমাসলি নিয়ে আসার জন্য, এটা হলে ভালো হইত আর কি। ওরা খুব অ্যাডামেন্টলি এটা বিরোধিতা করছে। নুরে আলম সিদ্দিকী বললো আমার লাশের উপর দিয়ে প্রস্তাব নিতে হবে, এটা এ করে উনি 3 দিন পার হয়ে গেছে, কোনো রকমের অগ্রগতি নেই। তারপরে 3 দিন পরে বঙ্গবন্ধু আমাদেরকে ডাকলেন সন্ধ্যার পরে রাত্রিবেলার, বাসায় গেলাম, উনি বসেছিলেন, এখনও মনে আছে লুঙ্গি পরা, সেন্ডো গেঞ্জি গায়ে দেওয়া, পাইপ টানতেছেন, ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। আমরা গেলাম যখন, বঙ্গবন্ধু আমাদেরকে বললো তোরা কী করতে চাস? আমরা বললাম মুজিব ভাই আমরা তো এটা করতে চাই। কীভাবে করবে? আমরা বললাম আপনাকে নিয়ে আমরা করব। তোরা যা বলতেছিস এগুলো আওয়ামী লীগ এন্ডোর্স করবে না, তো কী করবি তোরা? আওয়ামী লীগ এন্ডোর্স না করলে তখন পরের দিনই তো পাঞ্জাবিরা তোদেরকে গিলে ফেলবে, তা আমরা কী বলবো? আমরা বলবো আমরা ফাইট করবো, রেজিস্ট করবো, যাই করো আর করবো একটা কিছু। আমাদেরকে একটু ইম্প্যাশন্স এইসব আর কি বললো। আরও বললেন রাজনীতিকে রাজনীতির মতো করে এই দেখতে হবে, আবেগ থাকে কিন্তু আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এইসব কথা বলছেন। খারাপ, খুব যে খারাপ কথা বলছেন তা না, যেটা বাস্তব সেই সব কথাবার্তা বলছেন, এমনি পকাপকি করছেন ইত্যাদি। আমরাও মানব না, মানি না, আমরা যেটা করার আমরা এটা করব। তো একটু রেগে যেয়ে বললেন যা তোদের যা মনে চায় তা ইচ্ছা করবে। আমরা বিদায় নিয়ে চলে আসলাম। এসে পরদিনই মিটিং তো স্থগিত রাখা হয়েছিল, পরদিন আমরা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টকে সভাপতি করে আমরা মিটিং শুরু করে দিয়েছি। আমরা ওয়েট করছি, আমরা মেজরিটি, আমরা মনে করি যে এটা মিটিংটা শুরু হওয়া দরকার। প্রেসিডেন্ট নাই তো নাই, কিছু করার নেই, প্রেসিডেন্ট ইজ অ্যাবসেন্টি। তারপর ইট টেক্স 5 মিনিটস টাইম, 5 মিনিটও না বোধহয়, পাস পাস পাস। এইটা নিয়ে ছাত্রলীগ পারমানেন্টলি দুইটা হয়ে গেল, কালার্ড হয়ে গেল দুই রকম। এই ইলেকশন যখন আসলো প্রায়, তা আমরা বললাম আমরা ইলেকশন করবো না। এলোফোরা উদ্দিন আপনি ইলেকশন কেন করবেন? কোনো বাধা, কোনো রকমের রেস্ট্রিকশন এইসবের মধ্যে আমরা যাব না। আচ্ছা তা যাস না, এটা হলো রাগারাগির ব্যাপার, এটা অভিমানের ব্যাপার আর কি। এটা আমার মুখের উপর দিয়ে বলে দিল, আমরাও তো বলছি এমনিই বলছি, এটা কি তাই? তো সিরাজ ভাই বললো যে ঠিক আছে, আমাদের তো কিছু করতেই হবে ইলেকশন। ইলেকশনের হাত পা গোটায় হলে অন্য বেকুবরা হাত পা গোটায় বসে থাকে। তো আমি তো পাবলিকের কাছাকাছি যেতে পারি নির্বাচনের নামে, সেই জিনিসগুলো আমরা বললো যে আমাদেরকে যেতে হবে, এই ইলেকশনটাকে ইউজ করতে হবে ফর ইন্ডিপেন্ডেন্স। আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো ছাত্রলীগকে প্রচারের, আমরা আমাদের সমস্ত স্ট্রেন্থ দিয়ে প্রচারটাকে করেছি, সারাটা দেশ জুড়ে আমরা এটা প্রচার করেছি, মিটিং করেছি, পোস্টার দিয়েছি, পোস্টার হাতে লিখে দিয়েছি, সব পোস্টার তো আর প্রিন্ট না, দফায় দফায় তো প্রিন্ট করা সম্ভব না। বিশেষ কোনো পোস্টারের বিষয়গুলো হাত দিয়ে লিখতাম, আমাদের কয়েকজন ছিল খুব ভালো লিখতো আর কি। পোস্টার লেখাটা খুব কঠিন কাজ, একেবারে সহজ না। চারুকলার কিছু ছেলে পেলে তারাও এই আমাদের উদ্যোগের সাথে যুক্ত হলো। ঢাকাও আবার আরেকটা ব্যাপার আছে, এখানে ঢাকাটা ছিল বঙ্গবন্ধুর কনস্টিটুয়েন্সি, পুরান ঢাকা তার নিজের এলাকা, ওখানে প্রচার চালাইতে হবে, প্রচার কার্য ওগুলো চালাতাম আর কি। 70-এর নির্বাচন এটা একটা ফেস্টিভ্যাল ছিল, এটা যারা দেখেনি তারা বুঝতে পারবে না। এই হলো নির্বাচনের ব্যাপার, নির্বাচনে তো আওয়ামী লীগ ওভারঅল নিয়ে হলো।
তারপরে প্রশ্নটা হলো যে মেজরিটি পাকিস্তানের মেজরিটি পার্টির সামনে আমাদের অ্যাপ্রোচটা কী হবে, ম্যানোভারিংটা কী হবে। তখন ব্যাপারটা ছিল আওয়ামী লীগকে একটা ট্র্যাকের মধ্যে রাখা, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট কাজ ছিল। আমাদের দৃষ্টিতে যেই জায়গায় থাকা উচিত আওয়ামী লীগ, হ্যাঁ, সেই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। এখন আওয়ামী লীগের একটা ভিন্ন মত থাকতেই পারে। চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়, এটা ট্রেডিশনালি হয় প্রতি বছর। রমনা গ্রিনে একটা অনুষ্ঠান হলো, বঙ্গবন্ধু এসেছিলেন, আওয়ামী লীগের নেতারা সবাই এসছেন, তারপরে ইউনিভার্সিটির কিছু সিনিয়র টিচার যেমন মুজাফর আহমদ চৌধুরী ও মতিন চৌধুরী বোধহয় ছিল, কয়েকজন ছিলেন। সেখানে মূল আকর্ষণ বঙ্গবন্ধু, পাকিস্তানের ফিউচার প্রাইম মিনিস্টার। সেই জায়গায় আমরা নানান স্লোগান দিয়েছি, নানানভাবে ইয়া করছি। সৈয়দ নজরুল ইসলাম কী কী যেন বলছিল তখন, তো আমরা তাকে থামাই দিছি আর কি। এগুলো কিছু করছি আর কি কাণ্ড। বঙ্গবন্ধু খুব রুষ্ট। আমি সেদিনই আওয়ামী লীগ অফিসে গেলাম, বঙ্গবন্ধু আমারে দেখে হাত ধরে তার রুমে নিয়ে গেছে, যে খুব রাগ প্রকাশ করছে। আমি তো ভয়ে, তো বললো যে আমার মান ইজ্জত আর কিছু রাখছ নেই তোরা, এইসব বকাবকি করছে, বিপ্লব করবি, এই দিয়া এইসব বলছে চলছে, বকাবকি করছে। তার বকাও শোনা আদরও পাইছে জীবনে অনেক। এটা তো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এইগুলি করে গেল, তারপর তো শুরু হলো মার্চ। মার্চ এটার পুরো রাজনীতির ডাইমেনশনটা চেঞ্জ করে দেয়, মার্চের একদম শুরু থেকেই। তখন আর কাউকে বোঝাবার বিষয় ছিল না, স্বাধীন করতে হবে। তা আমাদের একটা পলিটিক্যাল ভিক্টরি ছিল এটা, দ্যাট ওয়াজ আ ভিক্টরি, যে গোটা রাজনীতিকে স্বাধীনতামুখী করতে পারছি আমরা। মার্চে আমি শাহজাহান সিরাজ আমাদের এক বন্ধু নজরুল ইসলাম ও জগন্নাথ কলেজের ছাত্রলীগের নেতা ছিল, এই তিনজন এই জিঞ্জিরার এই দিকটায় যে ঢাকার যারা আমাদের লোকজনরা আসবে তাদেরকে রিসিভ করা এবং তাদেরকে নেসেসারি ইনস্ট্রাকশন দেওয়া কোথায় কী করবে, ওইটাই একমাত্র রুট ছিল যে রুট দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যেত। পরে বহু লোকজন এপ্রিলের 2 তারিখে ভোরবেলায় পাকিস্তানের আক্রমণ চালানো, দ্যাট ওয়াজ এ টেরিবল থিং। ওখান থেকে কোনোরকম যে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত চলে গেল, তখন আমরা পাকিস্তানিদের হাতের বাইরে চলে আসছি, নদী পার হলাম গোদারা দিয়ে, চেয়ে দেখলাম একটা বাজার, বাজারের ঘাটে ওদিকে হচ্ছে সিরাজদিখা। সিরাজদিখা থানায় আমাদের এক নেত্রী ছিলেন শামসুন নাহার ইকু। আমি জানি যে 25শে মার্চের আগে উনি দেশে বাড়িতে আসছেন, ওনার বাড়ি ওখানে। তা আমি বললাম যে ইকো পার ওখানে যাই। তা আমি এক দোকানকে জিজ্ঞেস করলাম যে ইকো পার কই, এইরকম শামসুন নাহার ইকো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরকম কম লোকই, মেয়েদের কথা বলতেছি, কম কমই তো আছে। সে আমাকে দেখালো যে ওই ওনাকে এক বৃদ্ধ লোক বসে আছে একটা দোকানে, ওখানে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করুন, উনি কিচ্ছু বললেন না। আমাদের একটা ছোটো ছেলেকে ডাক দিল, ডেকে দিয়ে বলল বাড়ি নিয়ে যা, নিয়ে গেল। নিয়ে যেয়ে দেখি ওই যে বুড়ো লোকটা, ওই হলো ওনার কোথায় দাদা না নানা কিছু একজন হবে আর কি। ওই ইকোয়াপা আমাদের দেখে তো কী খুশি। তারপর ইকোয়াপাকে জিজ্ঞেস বললাম, আচ্ছা ইকোয়াপা, এই হিন্দু লোকজন কেউ আছে আপনার জানাশোনা ভালো? বললো হ্যাঁ, থাকবে না কেন, আমার এক স্যার আছে স্কুলে পড়াতেন আর কি। কেন? আমি বললাম ওনাকে একটু দরকার হইতো, আমরা কলকাতা যাব, তো রাস্তাঘাট তো জানি না। আমি জানি যে ওদের এক ধরনের যোগাযোগ তারা মেনটেন করে, ওদের এইসব পাড়াপাড়ের লোকজনও আছে। সে বললো আচ্ছা, আমি স্যারকে খবর দিই, আসছে বিকেলবেলা উনি আসছে। আসার পরে আমি পরিচয় করাই দিলাম শাহজাহান সিরাজকে, এটা কার সাথে আলাপ না করলেই হবে, উনি তো বুঝতেই পারেন
নিরাপত্তাজনিত একটা ব্যাপার আছে, ছাত্রলীগের সেক্রেটারি, এটা অনেক বড় ব্যাপার। তখন তো বলে না 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 নিশ্চিত থাকেন। ওই লোক খুব খুশি আমাদেরকে পেয়ে, ওনার পুরা নামটা ভুলে গেছে, শান্তিবাবু বললেন। আমাদেরকে উনি বললেন কি বলেন, আমি কি করতে পারি, আপনাদের কি সেবা করতে পারি। আমরা সেবা কিছু না, আমরা আসলে কলকাতা যেতে চাই, এই ব্যাপারে আমরা আপনার সাহায্য চাই। উনি বললেন যে এটা কোনো ব্যাপার না, আমি ব্যবস্থা করব, আপনারা রেডি হয়ে থাকেন, কালকে ভোরবেলা এখান থেকে রওনা। তারপরে উনি নিজের পরিচয় দিলেন, সে একটা রাজনীতিতে বিশ্বাস করে, সেটা কি ফরওয়ার্ড ব্লকের। ফরওয়ার্ড ব্লক একসময় পশ্চিমবাংলায় ভালোই ছিল। যদি আপনারা ওখানে যান যে ইফ ইউ নিড এনি হেল্প, আপনারা ওখানে যে এমপি ছিল ফরওয়ার্ড ব্লকের, আমি নামটা কি ভুলে গেছি, বাংলাদেশের পক্ষে ততদিন সে কিন্তু গরম করছে, উনি খুব ভালো মানুষ, যে কোনো হেল্প উনি করবেন। আমার কথা বললেন যে শান্তিবাবু ঢাকা থেকে পাঠাইছে। তারপরে আবার বলতেছে আপনাদের নিজেদের যা পরিচয় তাতেই হয়ে যায়। উনিও অনেকটা পথ আমাদের সাথে ছিলেন আর কি, আগে দেওয়ার জন্য হাঁটতে 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 ভাগ্যকুল গেলাম। একটা লোক দিলেন, বললো এই লোকটা ফরিদপুর পর্যন্ত নিয়ে যাবে আপনাদের, তারপরে ফরিদপুরে আরেকটা লোক আপনাদের সাথে যোগ দেবে, ও আপনাদের একে শিয়ালদা পর্যন্ত কলকাতা পর্যন্ত নিয়ে যাবে। তো ভাগ্যকুল দিয়ে আমরা গেলাম ফরিদপুর। ফরিদপুরে নেমে আমিরগির লোকজন খুঁজতে খুঁজতে বলবে যে সার্কিট হাউসে যান, লোকজন রাস্তার সার্কিট হাউসে যান, ওখানে ওবাদ সাহেব আছেন। গেলাম ওখানে, যাওয়ার পরে আমাদের দেখিয়েছে, বললো ভগবত ভারী কি চালের লোক ছিল, আসছিস তোরা, হায় এখানে থাক, আমার সাথে থাকবি। গ্রেটার ফরিদপুরের অ্যাডমিনিস্ট্রেশন তখন ওবাদ ভাইয়ের কাছে আর কি। ওবাদ ভাইকে যখন বললাম আমরা কলকাতা যাবো, ওবাদ ভাই গেলাম চেতে, রেগে গেলেন, বললেন যে ওখানে কি ইত্যাদি এইসব। যাই হোক আমরা গেলাম, সামহাও গেছি ম্যানেজ করে কুষ্টিয়ায় যেয়ে দেখি ওখানে জিকু ভাই, নূর আলম জিকু ভাই ওখানকার গভর্নর, মানে অ্যাডমিনিস্ট্রেশন ডিসিরা হলো তার সেক্রেটারিদের মতো। ফরিদপুরের ডিসিও দেখলাম ওবাদ ভাইয়ের ইয়ে সেক্রেটারির মতো, ওখানেও তাই দেখলাম। জিকু ভাইকেও বললাম, জিকু ভাইও এক চটে গেল, আমার সাথে থাক, আমি তো একে নাচর বান্দার মতো। আচ্ছা যা, ওইখানে যা কোনো লাভ নাই, আর যাইতে চার যখন যা, কী করতে হবে বল। তা আমি বললাম যে গাড়ি দরকার, গাড়ি করে আমরা গেলাম চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গা যেয়ে প্রথম দেখলাম যুদ্ধ। চুয়াডাঙ্গায় তার কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে একটা রেজিস্ট্যান্স হয়েছে ইপিআর এর সাথে পাকিস্তান আর্মির, এখানে প্রচুর যুদ্ধ হয়েছে, গোলাগালি সব দেখলাম আর কি। পাকিস্তানিরা হেরে ওখান থেকে চলে গেছে, খুব মনটা খুব ভরে গেল কি শুনে। চুয়াডাঙ্গায় যেয়ে প্রথম ছাত্রলীগের ছেলেরা আমাদের কেমনে একজনের সাথে ইয়ে হয়েছে আর তো রাষ্ট্র হয়ে গেছে চুয়াডাঙ্গা সব, তারপরে এরা আসছে, এরা এসে আমাদেরকে নিয়ে গেল ওয়াবদার, ওয়াবদার রেস্ট হাউস ফরিদপুর থেকে। কিন্তু খসরু ভাই মন্টু ভাই এরা আমাদের সাথে যুক্ত হয়েছে ওই ওই রেস্ট হাউসের মধ্যে। যেয়ে দেখি প্রচুর লোক, এখানে একটা প্রেস কনফারেন্স আছে, কার মেজর ওসমান উনি প্রেস কনফারেন্স করতেছে। প্রেস কনফারেন্সে দেশি বিদেশি সাংবাদিকরা আসছে, স্পেশালি বিদেশিরা। কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে মেজর ওসমানও চলে গেছেন, আমাদের ছেলেরা তাদেরকে বললো আচ্ছা শোনো বর্ডার কোন দিকে, আমরা বললাম কলকাতায় যাবো। ওয়াবদার গাড়িতে করে ওরা আমাদেরকে দর্শনা পৌঁছে দিল, দর্শনাতে থানায় গেলাম, আমাদের আমরা পরিচয় দিলাম, শুধু ওই যে আপনাদের কাছে যদি কোনো অস্ত্র থাকে অস্ত্রগুলো এখানে রেখে যান, থানায় রেখে যান, যাওয়ার সময় নিয়ে যান, আবার যদি ফেরত আসেন। আমাদেরকে নিয়ে বর্ডারটা ক্রস করে এক লোক রিসিভ করলো আমাদের, ওখানকার কর্তা বিএসএফের বাঙালি, চা টা খাওয়ালো। চা মানে হচ্ছে খড়ার মধ্যে, মাটির খড়ার মধ্যে চা, ওই জীবনে প্রথম একটা অভিজ্ঞতা হইল, প্রথম ওই রকম খড়াতে চা খাইনি। বললো যে একটু অপেক্ষা করতে হবে, ট্রেনটা আরও কিছুক্ষণ পরে আসবে। যে ট্রেন উঠলাম,
ট্রেনে উঠে যেতে 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 শিয়ালদা যখন পৌঁছি তখন রাত হয়ে গেছে সাড়ে দশটার উপরে। তো ওখানে তখন একটা ভিন্ন পরিস্থিতি চলতেছে কলকাতা, নকশালবাড়ি আন্দোলনের সময় সমস্ত নিরাপত্তাজনিত সমস্ত কড়াকড়ি, হোটেল বন্ধ, দরজা ঝাঁপ লাগানো, এইরকম একটা অবস্থা। আমাদের সাথে যে লোকটা এসেছিল ফরিদপুর থেকে, সে বলল সবার তো জায়গা হবে না, চার পাঁচজন আমার সাথে আসলে আমি কোনো রকম রাতটা একটা জায়গায় ব্যবস্থা করি, কষ্ট হবে। আর বাকিদের সে সাজেস্ট করলো আপনারা হাঁটতে হাঁটতে নাখোদা মসজিদ খুব বেশি দূরে নয়, ওইখানে চলে যান, ওই মসজিদটায় রাত কাটে। আমরা গেলাম ওই লোকটার সাথে, বাইন্ডিংয়ের একটা ছোট কারখানা, ওই ওই পুরো জায়গাটা এলাকাটাই হলো এই এইসব কারখানা বাইন্ডিং, ওইখানে রাত কাটানো। ওই লোকটা গেছে নাখোদা মসজিদের দিকে যে ওনাদের খোঁজ নেওয়ার জন্য, সে তাড়াতাড়ি ফেরত আসছে, এসে বলল যে এখানকার সরকারি লোকজনের সাথে একটা যোগাযোগ হয়েছে, আপনাদেরকে যেতে পারছে। আমাদেরকে বললো যে স্টেট গেস্ট হাউসে যাওয়ার জন্য, টিডি স্ট্রিটে, ওইটাও খুব দূরে না। ওইখানে ধীরে 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 সমস্ত লোকজন, সিয়াজ ভাই দেখলাম একদিন এসে রাতে ঘুমাচ্ছি আমি, সিয়াজ ভাই আমাকে বলতেছে রফিক ওট ওট ওট, আমি আপনি কখন আসছেন, বলে আসছি, সবাই আসা শুরু হয়েছে। কিছুদিন ওখানে ছিলাম কলকাতায়, তারপরে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট যখন হলো আমরা চলে গেলাম পাঙ্গাতে শিলিগুড়ি, ওখানে দিন কয়েক ছিলাম, ওখান থেকে গেলাম হাফলং আসামে, আমরা ট্রেনিং করেছি। ওখানে জেনারেল ওভান এসেছিলেন, রয়ের ডাইরেক্টর রাউল উনি এসেছিলেন, রাজ্জাক ভাই এসেছিলেন, রাজ্জাক ভাই তখন একটা সেক্টরের দায়িত্বে আছেন আর কি। মুজিব বাহিনীর নামটা পরে হয়েছে, এটা ছিল বিএলএফ, বিএলএফের একটা সেক্টরের দায়িত্বে ছিল, সিয়াজ ভাই একটার, মনি ভাই একটার, তোফাইল ভাই একটার। ট্রেনিং শেষে ব্যাক করলাম শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আমাদেরকে পাঠানো হলো আগরতলা, আগরতলা থেকে আমরা ঢাকায় ঢুকবো, অগস্টে এসে ঢাকায় ঢুকবো। নৌকাতে তখনকার বর্ষাকাল তো নৌকায় আসা যাওয়া করতো, খুব বেশি সময় লাগত না। খসরুভাই হচ্ছে কমান্ডার, খসরুভাই আমাদের সাথে ছিল। আমাদের ক্যাম্পটা ছিল ডেমরা পার হলে তাড়াবো, তাড়াবোর পরে তাড়াবো নৌসন্দী রোডের একটা কিছু দূর গেলেই ডান পাশে প্যারাবো বলে একটা জায়গা ছিল, প্যারাবো গ্রাম। আমার কাজ ছিল ঢাকা শহর দেখা, অবজার্ভ করা আর কি, আমি সারাটা শহর ঘুরে বেড়াতাম। মনে হলো ঢাকা আট দশটা স্বাভাবিক শহরের মতো, পার্থক্য হলো লোকজন কম, ঢাকা শহর ছিল তখন ছোট, এত বড় ছিল না। ভয়টা ছিল এই যে কেউ চিনে ফেলবে, আমি চেনা লোক অ্যাভয়েড করতাম, মার্কেট মল শপিং মল বলে, শপিং মল বলতে তখন ঢাকা নিউ মার্কেট, তো এইসব জায়গায় ঘুরেছি, বাজারে গেছি। কারণ আমি মা আমার বাবা মাকে দেখতে গেছিলাম, সেই বাড়ি রেড হয়েছে সেই রাত্রে, কেউ ইনফরমেশান দিছে যে এরকম আসছে, একজন এসে আবার বললো যে আপনি এখানে থাকেন না, এই এখনই সরে পড়েন। তা আমি সরে পড়লাম, পরদিন দেখি নিজেই দেখছে পিছন দিক থেকে যে বাড়ি ঘেরাও করে রাখছে। ব্যাক করি ইয়াতে আমাদের ক্যাম্পে, আমাদের কমান্ডারকে আমি মোটামুটি একটা পুরো জিনিসটা রিপোর্ট করি, উনি আবার কিছু কিছু প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, ওই জায়গাটা কীরকম অবস্থা দেখলাম, ওই জায়গাটা কেমন দেখলাম ইত্যাদি। আমি মাঝে মাঝেই ঢাকা যেতাম এই এ পারপাসে। তারপর যুদ্ধ, আমি ঢাকার ডিটেলসে যাব না, ঢাকা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। আর যেটা হয়েছে, পুরো ঢাকা শহরটাকে ঘিরে মুক্তিবাহিনীর বহু গ্রুপ, হ্যাঁ, সেখানে পজিশন নিয়ে বসেছে, যে ঢাকা ইজ এনসার্কেল। তাড়াবো থেকে নরসিংদী পর্যন্ত যে রাস্তা, রাস্তার আমরা যেই দিকে থাকতাম তো এখানে বাংলাদেশের ফ্ল্যাগ উঠত, এই ঢাকার কাছে, সব জায়গায় না, অন্তত আমি আমাদের কথা বলি। তাড়াবো নরসিংদী রোডটা ছিল পাকিস্তানিদের দখলে, ওখানে তাদের পেট্রোলিং ছিল, রেগুলার পেট্রোলিং, সেখানে বানকার ছিল ওদের, এইসব ছিল, এগুলো একটু আমাদেরকে একটু ব্যতিব্যস্ত করতো মাঝে মাঝে। কখনো কখনো ওরা
আমাদেরকে ফায়ার করতো, শেল করতো, শেলিং করতো, আমরা এগুলো এনকাউন্টার করতাম। আমাদের যে বেজ এলাকা ছিল সেগুলো এগুলো ট্রেঞ্চ ট্রেঞ্চ কেটে কেটে আমরাও ইয়ে করেছিলাম। তারপরে আমাদের ওপিগুলো ছিল 24 ঘন্টা সেখানে সেন্ট্রি ছিল, তো আমরা বুঝতে পারতাম বর্ষাকালের কারণে যে এনিমি যখন আসবে এটা বোঝা যেত। আমরা ওই গ্রামের লোকজন আশপাশে এদেরকে বলছি রাত বেরোতে তোমরা বেরোবা, একদম বেরোবা, সাহেব দরকার হলে দরকার হলে আমাদেরকে বলবা যে আমরা আমার এই জরুরি দরকারে আমাকে এই করতে হচ্ছে, তা নাহলে কি আমরা গুলি টুলি করে দেবো, খামাকার লোক যখন হবে মারা যাবে। ফলে হলো কি, কেউ যদি আমাদের এইদিকে অ্যাপ্রোচ করতে থাকে বোর্ড দিয়ে, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের লোক না, এরা ওরা ভয় পেত। আমাদের লোক লোকজনরা ভীতও ছিল না। এই যুদ্ধ শুরু হলো দ্য ভেরি ফার্স্ট নাইট অফ ওয়ার, আমি তখন ছিলাম ঢাকায়। যেটা আমি চোখে দেখলাম এটা পৃথিবীর কোনো দেশে হয়েছে কি না আমি জানি না, এটা হইল যে একদম প্রথম পাকিস্তানিরা ওই তাদের সেভার F-86 ওই প্লেনগুলো নিয়ে ওঠা চেষ্টা করছে আর কি, ওই সব ইন্ডিয়ানরাও করছে, এটা ওয়াজ এ ওয়ার ইন দ্য স্কাই। তারপরে মজাটা হইল এই যে ঢাকা শহরের সমস্ত লোক সেগুলি দেখার জন্য রাস্তায় নেমে আসছে, কেউ ছাদের ওপর, হ্যাঁ সব দেখতেছে আর দেখেছে, দেখো দেখো দেখো, এটা হাইলি ডেঞ্জারাস। যুদ্ধটা যদি সেরকম হতো তাহলে পরে এটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু বাঙালিরা এইসব খুব ফুর্তি করছে, এটা এটা মনে হচ্ছে যে একটা উৎসব হচ্ছে। আমি তখন ফকিরা বলে একটা জায়গায় ছিলাম, এই এগুলো দেখলাম। আমি বললাম তো এখন তো আমার বেশি চলে যাওয়া হচ্ছে, আমি তো একা। আমি রেডি হইলাম, রেডি মানে কি একটা ব্যাগটা কাঁধে নিলাম আর কি, এটাই রেডি। ওখান থেকে যাত্রাবাড়ি গেলাম, যাত্রাবাড়ির থেকে ও ডেমরা, ডেমরা হয়ে আমাদের বেজে চলে গেলাম। বেজে যেয়ে তারাবনু সন্ধির রোডটা, ওখানে কয়েকটা বানকার ছিল, ওই বানকার থেকেই প্রায় সময় তারা গোলাগুলি করত। ওই সময়টায় আমাদের সাথে যোগ দিল আশপাশের যে অন্য ইউনিটগুলো, এফএফের ইউনিটগুলো, ওদের সাথে যোগাযোগ ছিল আমাদের। তো বললাম যে চলো আমরা একসাথে এই কাজগুলো করে দেবো, ঠিক আছে। আমরা একটা কাউন্টার অ্যাটাক করেছি, এই শুরু হয়ে গেল প্রচণ্ড গোলাগুলি। একটা স্টেজে তারা বন্ধ করে দিল, ওখান থেকে পালাইছে ঢাকায়। একটা পাকিস্তানি আর্মি ছিল, হয় পালাইছে না মরছে, তারা ঘাট পর্যন্ত ক্লিন। ওইদিকে নেভাল সিরাজের গ্রুপগুলো গ্রুপ এবং ওখানকার আরও এফএফের গ্রুপরা করলো একদম নরসিংদি পর্যন্ত ক্লিন করে, তো ওই রাস্তাটা গেল। ওই রাস্তা ধরে কদিন পরে তারা চোদ্দ এরকম। এই সময় ইন্ডিয়ান আর্মি, আমাদের মুক্তি ফৌজে আমাদের আর্মি আর কি, বাঙালি আর্মি, ওরাও আসতে শুরু করলো একদম ক্লিন, খাতির জমা কোনো রকমের ইয়ে নেই। এসে তারাবর এখানে তারা থামলো, থামলো ওখানে, এদিকে 14-15 গেল। তখন সারেন্ডারের হব নবিং হচ্ছে, সারেন্ডার নিয়ে কথাবার্তা নেগোসিয়েশন হচ্ছে। এটা তখন ছিল সেই সময়টা যে কেবলই একটা আনুষ্ঠানিকতা, পাকিস্তানিরা কীভাবে কোন শর্তে ওই শর্ত নিয়ে কথাবার্তা হচ্ছে। আমাদের লোকজনরা সবাই ঢাকায় চলে গেল, অন্যরাও ঢাকায় চলে গেল, আমি যাইনি, আমি একা আমাদের ক্যাম্পে ছিল। আমার একটু খারাপ লাগতেছিল তখন, শেষ সময়টা খুব খারাপ লাগছে, এটা একান্ত আমার নিজের কথাটা বলতেছি। আমার খারাপ লাগছে কি, তখন ওই দূরে যখন দেখতেছি রাস্তা দিয়ে ইন্ডিয়ান আর্মির লরিগুলো যাচ্ছে, তখন আমার খারাপ লাগতেছিল এই ভেবে যে ওই জায়গায় তো আমরাও যেতে পারতাম, ওই কাজটা তো আমরাও করতে পারতাম, আমার খারাপ লাগছে এটা ভেবে। গ্রামের লোকজন, আশপাশের লোকজন তো সব ভিড় করে আসে, আমাদের খুব ভালোবাসত, ওরা সবাই এসে বলতেছে সাহেব আপনি যাবেন না, আমাকে সবাই সাহেব বলতো, কেন জানি না, ওনাদের ভাই টাই বলতো, আর আমাকে বলতো সাহেব,
কেন বলতে জানি না, আই ডোন্ট নো। আমি বললাম যাবো, কেন আমাকে তালা দিবেন? কী বলেন, হ্যাঁ তালাই দেবো মানে আপনি যদি থাকতে চান সারা জীবন থাকবেন আপনি এখানে। তা আমি বললাম মনে মনে ভাবলাম আসলে এত ভালোবাসে আমাদের, দেশ স্বাধীন হয়ে গেল, এদিকে পাকিস্তানিরা সারেন্ডার করলো, দেশ স্বাধীন হয়ে গেল। এর দুদিন পরে আমি গেছি ঢাকায়, ঢুকেছি যে আমার কাছে একটু খারাপ লাগলো, খারাপ লাগলো এই ভেবে যে দেখি সবাই ব্যস্ত কিছু না কিছু একটা বুটি ওয়ার বুটি ইয়ে করার জন্য, মানে লুটপাট। এক দুই নম্বর যে লোকগুলো পাকিস্তানিদের চারপাশে থাকতো এই লোকগুলো রাতারাতি ভোল পাল্টিয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেল, এই দুটো জিনিস তখন খুবই স্ট্রাইকিং ছিল। আমি আমার মার কাছে চলে গেলাম, এক মাস আমি ওখান থেকে বের হইনি। যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এত কিছু করছি সেই 60-এর দশক থেকে আমার কাছে মনে হলো যে সেগুলো বোধ হয় আমরা লস করে ফেললাম। স্বাধীনতার একটা বড় শর্ত হচ্ছে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত করা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা অর্থহীন, সেই গণতন্ত্রটা আমরা পাইনি। বাংলাদেশে একটা কেওটিক অবস্থা ছিল, যারা ক্ষমতায় এলো তারা গণতন্ত্রের চর্চায় যায়নি, বা তার পরবর্তী কোনো সরকারে গণতান্ত্রিক চর্চার মধ্যে যায়নি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য চেষ্টা করেনি, বরং এক ধরনের স্বৈরতন্ত্রের চর্চা হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জনগণের উপর। এইটা একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে 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 সমাজতন্ত্রের স্বপ্ন আমরা লালন করতাম তখন, সেই সমাজতন্ত্রের স্বপ্ন তো সুদূর পড়া হতো হলো, ন্যাশনালাইজেশন করলেই সমাজতন্ত্র হয় না, এটা একটা অদ্ভুত ধারণা বাংলাদেশে তখন লক্ষ্য করেছে। কী হয়েছে, ওই কারখানা ন্যাশনালাইজ করছে, ওই ব্যাংকটা ন্যাশনালাইজ করে ফেলছে, সুতরাং আমরা সমাজতন্ত্র হয়ে গেছি, নানা কারণেই ন্যাশনালাইজ করে নিতে পারে। হ্যাঁ, ব্যাড ম্যানেজমেন্ট চালাতে পারতেছে না, সরকার নিয়ে নেয়, ব্যাংক্রাপ্ট হয়ে গেছে নিয়ে নিল, এইসব নানা কারণেই নিতে পারে, এটা সমাজতন্ত্র হয় না। কলকারখানাগুলোর বেশিরভাগের মালিক ছিল বড় বড় কলকারখানা, ব্যাংক, এগুলো অবাঙালিরা ছিল। তখন ওরা যখন চলে গেছে তখন এগুলি অ্যাবান্ডেন্ট হয়ে যায়, পরিত্যক্ত। তো পরিত্যক্ত এই সব অ্যাসেটগুলো কী করবে, সেটা সরকার নিয়েছে আইন করে ন্যাশনালাইজেশনের নামে, কখনো সমাজতন্ত্রের নাম দিয়ে, এই ইট ওয়াজ এ ব্লাফিং টু দ্য পিপল, সমাজতন্ত্রের নাম দিয়ে। বাংলাদেশ আজকে বলা হচ্ছে যে আমরা উন্নয়নের দিকে অগ্রসরমান, আমরা উন্নয়নের মহাসড়কে উঠে গেছি, হ্যাঁ ইত্যাদি। কথাটা হচ্ছে যে গণতন্ত্র ছাড়া, গণতন্ত্রের পরিপূর্ণ গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়ন হয় না। রাস্তাঘাট বানালে, ব্রিজ বানালে বা এই ধরনের কিছু হইলে এটা উন্নয়ন হয় না, গণতন্ত্র হয় না। এই জিনিসগুলো দেখা যাবে যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যে স্বপ্নটা দেখছিলাম বাংলাদেশে সেটা হয়নি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই।
জয় বাংলা।